জান দুর্ঘটনা একাধিক ঘটনা ঘটছে সিপাহীজলা জেলার বিশালগড়ে। প্রায় পালা করে প্রতিদিন যান দুর্ঘটনার খবর সামনে আসছে। সোমবার আরও একটি যান দুর্ঘটনা আহত হলো বাইক চালক। ঘটনা বিশালগড় থানাধীন রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে বিশালগড়গামী TR077074 নাম্বারের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্সে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বাইক চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত যুবকের অবস্থা গুরুতর, তবে কিভাবে এই দুর্ঘটনা তা স্পষ্ট নয়। তখন দেখলাম যে কোন জায়গায় পড়ে রয়েছে, এরপর আমি আইসি গাড়ির সময় আমারটা রাখছিলাম, রাখার পর আবার ঝড়ের ভিতরে তারপর অ্যাম্বুলেন্স এসে অ্যাম্বুলেন্সে উঠাই দিচ্ছে। জায়গাটার নাম কি? যে জায়গাটার রাস্তামাতা গোপালনগর রাস্তামাতা। তোমার নাম? নাম্বার গেটের সাথে আছে এটা। তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র দাস। তো এখন কি এখানে কি পুলিশ এসেছে নাকি? এখন কোন জায়গাতে নিয়ে গেছে রুগীটাকে? আমরা পাঠাইছি বিশালগড়ের দিকে। কিরকম কন্ডিশন রুগীর? কন্ডিশন এসে একটা ফেটে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।